সাম্প্রতিক সময়ে প্রায়ই দেখা যায় বাংলাদেশি নাগরিকের প্রেমের টানে সুদূর ইউরোপ আমেরিকা থেকে ছুটে আসছে লাল সবুজের বাংলাদেশে। এবার বাংলাদেশি তরুণীর প্রেমের টানে ছুটে এলো আমেরিকান এক যুবক। বাংলাদেশি তরুণীর নাম তাসমিদ আফিয়াত। রাজধানীর একটি রেস্তোরাঁয় আমেরিকান নাগরিকের সঙ্গে তাসমিদ আফিয়াতের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন তাসমিদ আফিয়াত বলেন, আমাদের মুসলিম রীতিতে বিয়ে হয়েছে, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে মুসলিম হয়েছে সে। বাংলাদেশি তরুণী বলেন, আমার কাছে স্বাধীনতা খুব পছন্দ, আমার ফিনান্সিয়াল ভরসা আছে যে আমি আমার মতো করে চাকরি করছি, গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, একটা মেয়ের সোসাইটি অনুযায়ী যতটুকু করা উচিত পরিবার অনুযায়ী সব কিছু করেছি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আমেরিকান যুবকের সঙ্গে তাসমিদ আফিয়াতের এটি প্রেমের বিয়ে, তবে প্রেমের সম্পর্ক হয়ে ওঠার বিষয়ে তাসমিদ বলেন, বিয়ের আগে ওর মধ্যে আমি তিনটি বিষয় লক্ষ্য করেছি, সে আমাকে আমার মতো করে সম্মান করে, আমার যে উপার্জন সেটা সম্মান করে, এছাড়া আমার মা বাবাকেও সম্মান করে। আমার মনে হয় একটা মেয়ের জীবনে এই তিনটি ছাড়া আর কিছু লাগে না। আমেরিকান নাগরিক বাংলা ভাষায় বলেন, আমি অনেক খুশি তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে, আর আমি পুরোটা জীবন তার সঙ্গে কাটাতে চাই। বিয়ের অনুষ্ঠানে আমেরিকান বরকে ঘোড়ার পিঠে চড়ে আসতে দেখা যায় অতিথিদের সামনে। প্রিয় ভিউয়ার্স, প্রেমের টানে আসা সম্পর্কগুলো অধিকাংশই স্থায়ী হয় না। এই নবদম্পতি কি পারবে তাদের বিবাহিত জীবনকে দীর্ঘ করতে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।